নমস্কার, আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে অঙ্কের পরবর্তী ভিডিও নিয়ে আমি এসেছি। দেখো, প্রথমে বলি, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো, তোমরা যারা চাকরির পরীক্ষা দাও, বিশেষ করে যারা কেন্দ্রের পরীক্ষাগুলো দাও, যেমন সেন্ট্রাল স্টাফ সিলেকশনের পরীক্ষা যেমন দাও, সেখানে দেখবে তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থেকে প্রশ্ন আসা যাওয়া করে। তো ডেটা ইন্টারপ্রিটেশন কি জিনিস, দেখো, আমরা অঙ্ক তো এমনি করি, তো অঙ্ককে যদি ছবি দেখারে তোমার কাছে সাজিয়ে দেয়, তারপরে যদি অঙ্ককে ক্যালকুলেশন করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো, ডেটা ইন্টারপ্রিটেশনের যে ভূমিকা, সে ভূমিকায় যে জিনিসগুলো জরুরি সেগুলো আগে দেখো। প্রথম শব্দ হচ্ছে গ্রাফ। তোমার কাছে ডেটা ইন্টারপ্রিটেশনটা গ্রাফ থাকবে। গ্রাফের টাইপ কেমন আছে? পিক্টোগ্রাফ হয়, বার গ্রাফ হয়, হিস্টোগ্রাম হয়, পাই চার্ট হয়, লাইন চার্ট হয়, এছাড়া পয়েন্ট চার্টও হয়। তো আমরা যে টাইপগুলো বললাম সে টাইপগুলো একবার দেখে নিই, চলো এসো, আর এতে কীভাবে প্রশ্ন দেয় সেগুলো দেখে নেওয়া যাক। চলো শুরু করা যাক বার গ্রাফ দিয়ে। দেখো, বার গ্রাফ কী জিনিস একবার দেখে নিই আমরা। দেখো, বার গ্রাফ কী জিনিস, দেখো, বার গ্রাফে তোমার কাছে এই রকমভাবে বার দেওয়া থাকবে, এরকমভাবে এগুলো সব বার দেওয়া আছে। দেখো, যে কোনো গ্রাফের দুটো অ্যাক্সিস হয়, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। তথ্য দুটো অ্যাক্সিসেই থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর তথ্য থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর তথ্য থাকবে। যেমন এখানে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর একটা তথ্য দেওয়া রয়েছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা তথ্য দেওয়া রয়েছে। কি তথ্য আমরা একটু দেখে নিই। দেখো, এক্স অ্যাক্সিস বরাবর কী দেওয়া রয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক। এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া রয়েছে টাইম ইন্টারভ্যাল, মানে কত সময় পর পর কাজটা হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিসে কী দেওয়া আছে, নাম্বার অফ ভেহিকেলস। এর দুটো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টাইম ইন্টারভ্যাল আর নাম্বার অফ ভেহিকেলস, মানে এই সময়ে এই এতগুলো ভেহিকেলস যায়। তো দেখো, যদি ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এই গ্রাফটাতে কী দেওয়া আছে, টাইম ইন্টারভ্যাল 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, এই টাইম ইন্টারভেল দেওয়া আছে। এবার নাম্বার অফ ভেহিকেলস, দেখো 8টা থেকে 9টার মধ্যে 50টা গেছে, 9টা থেকে 10টার মধ্যে 150টা গেছে, 10টা থেকে 11টার মধ্যে 250টা গেছে। এইভাবে তথ্যের ভিত তোমায় সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে তোমাকে তোমার কাছ থেকে জানতে চাইছে, ফ্রম দ্য অ্যাবোভ গ্রাফ ফাইন্ড দ্য টাইম ইন হুইচ 300 ভেহিকেলস ক্রস থ্রু দ্য লাহেরেশ্বরাই টাওয়ার। বলছে এই লাহেরেশ্বরাই টাওয়ার দিয়ে 300 ভেহিকেল কখন গেছে। তো দেখো, গ্রাফটা যদি আমরা থরোলি স্টাডি করি, তাহলে দেখো 300 ভেহিকেল মানে এইটা, এই 300 ভেহিকেল কখন গেছে, দেখো এই যে গ্রাফটা ছুঁয়েছে, এই বারটা এখানে ছুঁয়েছে, কটার সময় গেছে, 1টা থেকে 2টোর মধ্যে। তাহলে এর আনসার কী হবে, ফ্রম দ্য অ্যাবোভ গ্রাফ ফাইন্ড দ্য টাইম ইন হুইচ 300 ভেহিকেলস ক্রস থ্রু দ্য লাহেরেশ্বরাই টাওয়ার, সেটা হবে 1টা থেকে 2টো। এইরকমই সহজ আমাদের বার গ্রাফ করা। আমরা ধীরে ধীরে পরের টপিক দেখব, প্রথমে আমরা কিছু বার গ্রাফ বা যে গ্রাফের টাইপগুলো আছে সেগুলো দেখে নিই, তারপরে ধীরে ধীরে আমরা বাকি এক্সাম্পলগুলো করব। নেক্সট চলো আমরা দেখে নিই লাইন গ্রাফ। দেখো, এখানে আগের যে বার ছিল, বারের বদলে লাইন দেওয়া রয়েছে। দেখো, যেটা বলছিলাম, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার কাছে দুটো অ্যাক্সিস পাবে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস বরাবরই তথ্য আছে। বলছে লাইন গ্রাফ অফ দ্য প্রোডাকশন অফ টি ইন ডিফারেন্ট ইয়ার্স, মানে এই যে তোমার কাছে চার্টটা দেওয়া হয়েছে, এটা কিসের চার্ট দেওয়া হয়েছে, চা উৎপাদনের চার্ট দেওয়া হয়েছে বিভিন্ন বছরে। দেখো, এখানে প্রোডাকশন ইন টনস, কত টন উৎপন্ন হয়েছে তার গ্রাফটা ওয়াইয়ে দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসে। কোন বছর উৎপন্ন হয়েছে তা দেওয়া আছে এক্স অ্যাক্সিসে। যেমন 99 সাল 100 টন, 2000 সাল 300 টন, 2001 সাল 200 টন, এভাবে গেছে। এইরকম চারটা স্টাডি করার আগে দেখতে হবে চারটা টাইপ বুঝে নিয়ে যে তোমাদের কাছে কী প্রশ্ন দেওয়া হচ্ছে। বলছে ফ্রম দ্য অ্যাবোভ গ্রাফ ফাইন্ড দ্য লস পার্সেন্ট ইন দ্য প্রোডাকশন অফ টি বিটুইন 2004 থেকে 2009, কত পার্সেন্ট লস হয়েছে। তো দেখো, 2004 মানে এইটা, 2004-এ যেটা ছিল, তো 2004-এ দেখো কী দাঁড়িয়ে রয়েছে, 2004-এ তোমার ছিল 700, 2004-এ ছিল কত, 700,
আর 2009, 2009 কত দেখো, এটা 2009, 2009 আছে কত, 500, 2004 তোমার 700, আর 2009 900, সরি 2000, উৎপাদনের পরিমাণ ইন টনে ছিল 700, 2009 সেটা দাঁড়িয়েছে কত, 500। অর্থাৎ দেখো এই যে ঘাটতিটা, এই যে লসটা, এটা 200 লস হয়েছে। তাহলে দেখো 700 ছিল, 200 লস হয়েছে। তো দেখো 2004 প্রোডাকশন 700, 2009 প্রোডাকশন 500, ডিক্রিজ করছে প্রোডাকশন 200 টন। তাহলে দেখো 700 সে 700 তে 200 টন করে ডিক্রিজ করছে, একে 200/700, আর 100 পার্সেন্টেজ চাইছে ইনটু 100, তাহলে 200/700 ইনটু 100, এটা দেখো ক্যালকুলেশন করলে 28.6%। তাহলে ডিক্রিজের পরিমাণ কত, 2004 থেকে 2009 এর মধ্যে 28.6%, আনসার হবে বি, 28.6%। পরবর্তী একটা ভীষণ গুরুত্বপূর্ণ ডেটা ইন্টারপ্রিটেশন, যাকে আমরা বলি পাই চার্ট। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে এবং পাই চার্টটাই কিন্তু প্রচুর প্রশ্ন আসা যাওয়া করে যখনই ডেটা ইন্টারপ্রিটেশন দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি বারগ্রাফ বা পাই চার্ট দিয়ে প্রশ্ন দিতে। চলো দেখে নেওয়া যাক পাই চার্টের প্রশ্নগুলো আমরা কীভাবে সলভ করি। দেখো অন্যান্য ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্নের মতোই এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, মানে একটা সার্কেলের মধ্যে দেওয়া রয়েছে। আমরা যে একটা জিনিস দেখো, আমরা জানি সার্কেলের মোড় 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি সার্কেলের মোড় 360 ডিগ্রি হয়। এই 360 ডিগ্রির মধ্যে টোটাল সার্কেলটা থাকে, তা 360 ডিগ্রি সমান আমরা 100% ধরতে পারি। তাহলে দেখো যদি হিন্দু বলে, এখানে হিন্দু 180 ডিগ্রি আছে, তার মানে এর অর্ধেক আছে, মানে 50% আছে। যদি বলে এই মুসলিম কত কত পার্সেন্ট আছে, তো দেখো এখানে 60 ডিগ্রি মুসলিম আছে। তাহলে দেখো 360 মানে হচ্ছে 100%, এক মানে কত, 100/360, আর 60 ডিগ্রি মানে কত, মুসলিম ছিল 60 ডিগ্রি ইন্টু 60, তাহলে দেখো কত হচ্ছে, 6। তাহলে 100/6 মানে 16.23%। এইভাবে আমরা পাই চার্টের অঙ্কগুলো বা এই যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো সেগুলো সলভ করতে পারি। চলো দেখে নেওয়া যাক কীভাবে কীভাবে সলভ হয়। চলো শুরু করা যাক প্রশ্নটা কি বলেছে। দেখো এখানে প্রশ্নে পাই চার্টটা দিয়ে বলেছে 180 ডিগ্রি হিন্দু আছে, 60 ডিগ্রি মুসলিম আছে, 40 ডিগ্রি খ্রিস্টান আছে, 50 ডিগ্রি শিখ আছে, আর 30 ডিগ্রি হচ্ছে আদার্স আছে। চলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে। চলো প্রশ্ন কি বলছে, বলছে ফলোয়িং পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অফ এনি টাউন। এটা কি করছে, কোনো একটা শহরের পপুলেশন ডিস্ট্রিবিউশন বলছে। বলছে ইফ দ্য টোটাল পপুলেশন ইজ 18 লাখস, তার মানে পুরোটা কত, এই পুরো অংশটা 18 লাখ, 18 লাখ, দেন ফাইন্ড দ্য পপুলেশন অফ হিন্দু, হিন্দু কতজন আছে। চলো এবার সলভ দেখা যাক। চলো দেখো 360 ডিগ্রি হলো মোট, তার মানে 360 ডিগ্রি মানে 18 লাখ, এক পার ডিগ্রির মান কত হচ্ছে, 18/360। হিন্দু কত ডিগ্রি আছে, 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মান কত এখানে, ইন্টু 180, ক্লিয়ার হলো। তো চলো এটা কাটলে এটা আমরা পাবো কত, 2, তাহলে হচ্ছে কত, 9 লাখস। হিন্দু কতজন আছে, 9 লাখ হিন্দু আছে। দেখো সলিউশন, দেখো হিন্দু বলছে এখানে 9 লাখ আছে। তাহলে এত সহজেই আমরা পাই চার্টগুলো হ্যান্ডেল করতে পারি। আমি সবগুলোর এক্সাম্পল দিচ্ছি, এরপরে আমরা ধীরে ধীরে পরীক্ষায় আসা কোশ্চেনগুলো নিয়ে সলভ করতে বসবো। আশা করি তোমরা পাই চার্টটা বুঝতে পেরেছো। চলে এসেছি আমরা পরবর্তী প্যাটার্নে, যাকে বলছি আমরা হিস্টোগ্রাম। দেখো এখানেও দুটো অ্যাক্সিসের তথ্য দেওয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। কী তথ্য দেওয়া আছে একবার দেখে নিই। এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে এজ, এক্স অ্যাক্সিস বরাবর কী দেওয়া রয়েছে, এজ দেওয়া রয়েছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী দেওয়া রয়েছে, দেখো বলা হয়েছে নাম্বার অফ সেক্টরস, সেক্টরসের নাম্বার দেওয়া রয়েছে।
তো দেখো এই হিস্টোগ্রামটা যদি স্টাডি করা যায়, তো এদিকে দেখো এজ বাড়ছে, এদিকে সেক্টরস বাড়ছে। তো 20-30 এজের মধ্যে সেক্টর কি আছে? 2। 40-50 এজ কোন সেক্টরে আছে, বা 50-60 কোন সেক্টরে আছে? 2 নম্বর সেক্টরে। বা 30-40 কোন সেক্টরে আছে? 4 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে কি আছে? 90 থেকে 100, 4 নম্বর সেক্টরে। এইবার দেখো প্রশ্ন কি জানতে চাইছে, আমরা একটু দেখে নিই। বলছে ফ্রম দ্য অ্যাবোভ হিস্টোগ্রাম, এই হিস্টোগ্রামটাতে ফাইন্ড আউট দ্য সেক্টর নাম্বার, এই সেক্টর নাম্বার খোঁজো ইন হুইচ দোজ পিপল লিভ হুজ এজ ইজ ইন বিটুইন 90 থেকে 100। তো 90 থেকে 100 বছর যার যে সেক্টরের মধ্যে আছে সেই সেক্টর নাম্বারটা খোঁজো। তো সবার আগে দেখো আমার তথ্য 90 থেকে 100 বছর চাইছে। তো 90 থেকে 100 মানে এটা, তো 90 থেকে 100 সেক্টর কোনটা? এইটা। তো দেখে নাও এটা কোন সেক্টরে আছে। দেখো যদি সোজা অ্যাপ্রক্স ডাক টানো অ্যাপ্রক্সিমেট, তো এটা 4 নম্বর সেক্টরে আছে। তাহলে এটাই জানতে চেয়েছে যে 90 থেকে 100 বছর রীরা কোন সেক্টরে পড়ে, এটা 4 নম্বর সেক্টরে পড়ে। দেখো আনসার সি বা 4 নম্বর সেক্টর। আশা করি হিস্টোগ্রামের প্যাটার্নটা বোঝাতে পেরেছি। এইভাবে কিন্তু আমি এগুলো সহজ বলছি পরীক্ষা, কিন্তু আস্তে আস্তে যখন প্রশ্নগুলো সলভ করবো দেখবে এর উপরে অ্যাভারেজ, তারপরে পার্সেন্টেজ, এগুলো ক্যালকুলেশন করতে দেবে। চলে আসছি এবার পরের টাইপটাতে, এটা হচ্ছে পিক্টোগ্রাফ টাইপ। দেখে নেওয়া যাক পিক্টোগ্রাফ টাইপে কেমন প্রশ্ন দেয়। সেমভাবে দেখো এখানে একটা টেবিল আকারে পিক্টোগ্রাফ দেওয়া আছে। দেখ কিসের টেবিল দেওয়া আছে? টাইম আর নাম্বার অফ ভেহিকেলস, মানে কতগুলো গাড়ি যায় বা আসে বা যাই হোক, তার পিক্টোগ্রাফ দেওয়া রয়েছে। তো দেখো এখানে পার যে বক্স বা ইয়ে ছবিটা, এর ভ্যালু ডিফাইন করা আছে 20 ভেহিকেলস। 20টা গাড়ির কথা বলা আছে, মানে এটা 20টা গাড়ি, এটা 20টা গাড়ি, এরকম 20টা করে গাড়ি। দেখো 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এইভাবে পিক্টোগ্রাফটা কিন্তু তোমার কাছে দেওয়া রয়েছে। দেওয়ার থাকার পরে তোমাকে জিজ্ঞাসা করছে কি, দেখা যাক বা কি কোশ্চেন এখান থেকে এসছে বা দেয় সেটা জেনে নিই। বলছে দ্য পিক্টোগ্রাফ অফ পার্ট ভেহিকেল অ্যাট হাসান চক দারভাঙ্গা ইন এ পার্টিকুলার ডে। এটা কিসের? দারভাঙ্গার হাসান চকে যে প্রতি ঘন্টায় যে কটা গাড়ি পার্ক করা থাকে তার পিক্টোগ্রাফ। বলছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ভেহিকেলস হুইচ আর পার্ক বিটুইন 8 টু 9 AM। বলছে গাড়ির সংখ্যা খোঁজো যেটা পার্ক করা হয়েছিল 8টা থেকে 9টার মধ্যে, সকাল 8টা থেকে 9টার মধ্যে। তো দেখো 8টা থেকে 9টা মানে এই সেকশন, এই জায়গাটা, এই পিকচারের এই জায়গাটা 8টা থেকে 9টা। তো দেখো কতগুলো সেট পার্ক করা হয়েছে? 1টা 2টো 3টে 3টে 4টে 5টা 6টা, তার মানে 6টা সেট, মানে 6টা 20টা ভেহিকেলের সেট পার্ক করা হয়েছে। তাহলে 6টা 20টা সেটের ভেহিকেলের সেট মানে হচ্ছে 6 × 20, দ্যাট মিন্স 120টা। এর আনসার কত হবে? পার্ক করা গাড়ি 8টা থেকে 9টার সকালবেলার মধ্যে 120টা। এইভাবে পিক্টোগ্রাফিকগুলোকে সলভ করতে হয়। এবার আমরা চলে যাব এক্সামে আসা যে এক্সাম্পলগুলো হয় সেই এক্সাম্পলে। আমরা 5 রকম টাইপে দেখে নিলাম যে 5 রকম টাইপ রয়েছে। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করা শুরু করি। চলো এবারে আমরা দেখে নিই এই পাই চার্ট থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তার উদাহরণ। দেখো তোমাদের ছবিতে একটা পাই চার্ট দেখতে পাচ্ছ। পাই চার্টটা কী সম্পর্কিত আছে একবার দেখে নাও। এই যে পাই চার্ট যেটা রয়েছে সেটা কী রয়েছে? দেখো বলছে ইন এ অ্যাবোভ পাই চার্ট এ স্টুডেন্ট অবটেন মার্কস ইন 5 সাবজেক্ট। 5টা সাবজেক্টে একটা ছাত্র কত নম্বর পেয়েছে তার পাই চার্ট তোমার কাছে দেওয়া রয়েছে। বলছে ইফ দ্য টোটাল মার্কস ইজ 540, দেন ইন হুইচ সাবজেক্ট হি অবটেন 120 মার্কস। তো 5টা সাবজেক্ট কী আছে? হিন্দি, ম্যাথ, ইংলিশ, সোশ্যাল সায়েন্স আর সায়েন্স, বা সোশ্যাল স্টাডিজ যাই বলো, এক্সওয়াইজেড যা কোনো সাবজেক্ট। তো বলছে ইফ দ্য টোটাল মার্কস 540, দেন ইন হুইচ সাবজেক্ট হি অবটেন 120। তাহলে কোনটায় 120 পেয়েছে? তো দেখো এখানে, দেখো এখানে তো ডিগ্রিতে উল্লেখ করা আছে, তাহলে দেখো পুরো সার্কেলটা কত? 360 ডিগ্রি। তো পুরো সার্কেলটা হচ্ছে কত? 360 ডিগ্রি। তো দেখো 540 মানেই 360 ডিগ্রি, 1 মানে
360 ডিভাইডেড বাই 540, তোমার চাই কত? 120 ডিগ্রি ইন্টু 120 ডিগ্রি মানে কত? তোমার চাই 120 মানে কত ডিগ্রি? তাহলে 120 মানে এইটা যা হবে তাই। তো চলো অঙ্কটা করা যাক, এই 00 কেটে দাও, 6 দিয়ে কাটা যায়, 6 6 36, 6 9 54, আবার 3 দিয়ে কাটে, দেখো 3 2 6, 3 3 9, দেখো এটা 3 দিয়ে কাটলে 3 40, 120, তার মানে 40 2 80, তার মানে 80 ডিগ্রি যেটা রয়েছে সেটাই উত্তর হবে। তো এখানে দেখো 80 ডিগ্রি রয়েছে কত? হিন্দিতে। তাহলে আমরা ডেফিনিট বলতে পারি এই 80 ডিগ্রি মানে 120 নম্বর। তাহলে আনসার হবে কি? এ, হিন্দি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে পপুলেশন অফ এ টাউন ইজ 90,000, কোনো একটা শহরের জনসংখ্যা দেওয়া আছে কত? 90,000। বলছে ডিফারেন্ট অকুপেশনস, ভিন্ন ভিন্ন পেশার আর রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোয়িং পাই চার্ট। এই পাই চার্টের মাধ্যমে কি আছে? ভিন্ন ভিন্ন পেশার লোকজনের কথা বলার আছে, যেমন কাল্টিভেশন, বিজনেস, প্রাইভেট জবস, ডক্টরস, এই পেশার লোকগুলোর কথা কিন্তু এখানে এই পাই চার্টের মাধ্যমে কিন্তু বলা রয়েছে। এইবার দেখো বলছে, প্রশ্ন করছে কি, ফ্রম দ্য অ্যাবভ পাই চার্ট, এই পাই চার্ট অনুযায়ী ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পার্সনস হু আর এনগেজ ইন বিজনেস, মানে কতজন লোক বিজনেস করছে। তো দেখো ডিগ্রিতে দেখো এই 120 ডিগ্রি লোক বিজনেস করছে, তাহলে পুরোটা কত আমার? 360 ডিগ্রি। তাহলে অঙ্কটা যদি আমরা সলভ করি, দেখো 360 ডিগ্রি মানে কত ছিল আমার? 90,000। তাহলে আমার কি চাই? বলছে কি বিজনেসে কতজন লোক আছে? বিজনেসে, তা বিজনেস মানে কত ডিগ্রি? দেখো 120 ডিগ্রি হচ্ছে বিজনেস, তো 360 ডিগ্রি মানে যদি 90,000 হয়ে থাকে, 1 ডিগ্রি মানে কত? 90,000 ডিভাইডেড বাই 360, আর বিজনেস চাইছে তাহলে 120 ইন্টু 120। তো এটা কাটো, দেখো 3 হয় তাহলে কত? 30,000। তাহলে তোমার বিজনেস পার্সন কত? 30,000, অপশন বি উত্তর, বিজনেস পার্সন 30,000, তার মানে এটুকুর ভ্যালু কত? 30K বা 30,000। বোঝা গেছে? পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা। চলো পরবর্তী টাইপটা দেখে নেওয়া যাক, পরবর্তী কোশ্চেন কি রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, একটা তোমার কাছে একটা কলাম চার্ট বা বার চার্ট দিয়েছে, কলাম চার্ট তোমার কাছে রয়েছে। এই কলাম চার্টটা বলছে দুটো এক্স অ্যাক্সিস বরাবর স্টুডেন্ট বলছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বলছে নাম্বার অফ সলভ কোশ্চেন বলছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর স্টুডেন্ট পেলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নাম্বার অফ সলভ কোশ্চেন পেলাম। প্রশ্ন দেখো, স্টুডেন্টের ক্যাটাগরি এ বি সি ডি ই, 5টা ক্যাটাগরি, আর নাম্বার অফ সলভ কোশ্চেন দেখো 14 পর্যন্ত রয়েছে। দেখো প্রশ্ন বলছে কি, ফাইন্ড আউট দ্য ফ্রম অ্যাবভ গ্রাফ, এই অ্যাবভ গ্রাফ থেকে হাউ মেনি মোর কোশ্চেন আর সলভ বাই সি অ্যান্ড ডি, সি আর ডি এই দুইজন কতগুলো বেশি প্রশ্ন সলভ করেছিল একত্রে দেন এ বি ই ই থেকে? এ বি আর ই এর থেকে সি ডি একসাথে মিলে কতগুলো প্রশ্ন বেশি সলভ করেছিল, এই ছিল প্রশ্ন। তো ডেফিনেটলি দেখো এ সলভ করেছে কটা? 4টে। বি সলভ করেছে কটা? 8টা। ই সলভ করেছে কটা? 8টা। তাহলে এ বি আর ই তিনজন মিলে 20টা কোশ্চেন সলভ করেছে, তাহলে এ প্লাস বি প্লাস ই মিলে 20টা কোশ্চেন সলভ করেছে। এবার দেখো সি সলভ করেছে কটা? সি, সি এর সলভের পরিমাণ দেখো 14টা। আর ডি সলভ করেছে কটা? দেখো ডি সলভ করেছে কত? 10টা। তাহলে সি আর ডি মিলে মোট করেছে কত? 24টা কোশ্চেন সলভ করেছে। তাহলে বলছে, প্রশ্ন বলছে হাউ মেনি মোর কোশ্চেন সলভ বাই সি অ্যান্ড ডি দেন এ বি ই, এ বি ই এর থেকে সি প্লাস ডি কটা প্রশ্ন বেশি সলভ করেছে? দেখো কটা প্রশ্ন বেশি সলভ করেছে হবে, দেখো এ করেছে 3 জন মিলে 20টা, এটা 2 জন 24টা, তাহলে কটা প্রশ্ন বেশি সলভ করেছে? 4টে। তাহলে আনসার কি হবে? 4। আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা এইগুলো সলভ করি, এই ডেটা ইন্টারপ্রিটেশনগুলো।
পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ফাইন ফলো দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য এক্সপেন্সেস অন ডিফারেন্ট মোডস, এক্সপেন্সেস অন ডিফারেন্ট মোডস অ্যান্ড সেভিং অফ দ্য অফ এ ফ্যামিলি। বলছে কি ভিন্ন ভিন্ন মোডে এক্সপেন্স আর সেভিংসের একটা চার্ট পাই চার্ট তোমার কাছে এরকমভাবে দেওয়া রয়েছে, ক্লিয়ার? এবার দেখো কি বলছে, দেখো বলছে ইফ দ্য সেভিংস ইজ 8000, সেভিং কত, এই যে 60 ডিগ্রি এটার ভ্যালু কত বলেছে 8000, এই সেভিংসের ভ্যালু আমাদের কাছে কত বলা রয়েছে 8000, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1-4। এই চারটে কোশ্চেন দেওয়া আছে, চারটে কোশ্চেনের আনসার জানতে চাই। বলছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ এক্সপেন্স অন ফুড অ্যান্ড সেভিং, তা দেখো সেভিংয়ে 60 ডিগ্রি, ফুডে 120 ডিগ্রি, তাহলে ফুড আর সেভিংয়ের রেশিও কত হবে, ফুড কত হবে 120 ডিগ্রি ইস টু সেভিংস কত হবে 60 ডিগ্রি, তা দাঁড়াবে 2:1। এর আনসারটা কত হবে, সেভিং ফুডের সাথে সেভিংয়ের রেশিও 2:1, এখানে 2:1 সম্পর্কে আছে। হোয়াট ইজ পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি, এই পুরো ফ্যামিলির এক্সপেন্স কত। দেখো পুরো ফ্যামিলির এক্সপেন্স মানে কত, 360 ডিগ্রি, পুরো সার্কেলটাই পুরো ফ্যামিলির এক্সপেন্স। 360 ডিগ্রি থেকে সেভিংস করছে দেখো 60 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি, তাই না? তাহলে এক্সপেন্স হচ্ছে কত, দেখো যেটা খরচা করে সেভিং করো সেটা তো এক্সপেন্স নয়, তো দেখো 300 ডিগ্রি তুমি খরচা করছো, তাহলে দেখো এখানে সেভিংস বলেছে কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে 8000 যদি হয়ে থাকে সেটা বলে দিয়েছিল আমাদের কাছে, তাহলে 300 ডিগ্রি মানে কত জানতে চাইছি। তো দেখো এইটা 60 থেকে 300, দেখো 5 গুণ বেশি, তাহলে এটাও 5 গুণ বেশি হবে, 8000 কে 5 দিয়ে গুণ করলে 5 টা 40 হাজার হবে, তাহলে আনসার কত হচ্ছে 40000। না বুঝলে ভাব বলো, এইভাবে আমরা পরীক্ষায় আমাদের আসা প্রশ্নগুলোকে হ্যান্ডেল করি। তো আজকে আমাদের ভিডিওটা ছিল ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে, আশা করি ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা বুঝতে পেরেছ। কোনো যদি প্রশ্ন থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানিও। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেটা ইন্টারপ্রিটেশনের ভিডিওর প্রথম পার্ট আমি শেষ করলাম, আশা করি তোমরা এরপর থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সংক্রান্ত বিষয়ে আর তোমাদের সমস্যা হবে না। পরবর্তী পার্ট আমি আবার নিয়ে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ। তো আমি শেষ করছি ডেটা ইন্টারপ্রিটেশনের প্রথম পার্ট, তোমরা ভালো।